বলিউডে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী দৃষ্টি দামি কাজ করেছেন একাধিক মেগা সিরিয়ালে। এদিন তাঁর এবং স্বামী নীরাজ খেমকার সংসারে এলো নতুন সদস্য। প্রথমবার বাবা মা হওয়ার স্বাদ পেলেন তারা, ঘরে এলো কন্যা সন্তান। বাংলা ধারাবাহিকের আয়ু নাকি এখন মাত্র কয়েক মাসের, সেই চর্চার মাঝে নিম ফুলের মধু ধারাবাহিকটি সম্প্রতি 700 পর্ব সম্পূর্ণ করল। আগামী মাসে ধারাবাহিকের সম্প্রচারে 2 বছর পূর্তি। দারুণ খুশি পর্দার পর্ণা ওরফে পল্লবী শর্মা। ছবি মুক্তির আগেই ছবির বিভিন্ন স্বত্ব বিক্রি করে বিনিয়োগ করা টাকা ঘরে তুলতে সক্ষম হয়েছেন পুষ্পা 2 ছবির নির্মাতারা। ফলে এই ছবি যে মুক্তির আগেই ব্লকবাস্টার তা বলাই যায়। সূত্রের খবর, 500 কোটি টাকা বাজেটে তৈরি হয়েছে পুষ্পা 2, কিন্তু এখনও পর্যন্ত এই ছবি প্রযোজনা সংস্থার ঘরে তা দ্বিগুণ টাকা ফিরিয়ে দিয়েছে। নীল স্যুট আর সাদা টপ পরে বিমানবন্দরে হাজির হয়েছিলেন শ্রদ্ধা কাপুর। গাড়িতে ওঠার আগে অনুরাগীদের কয়েকজন ঘিরে ধরেন তাকে, হাসি মুখে ছবি তোলেন অভিনেত্রী। তখনই দেখা যায় একজন মহিলা নিরাপত্তা কর্মী শ্রদ্ধার সঙ্গে সেলফি তোলার অনুরোধ জানাচ্ছে। দেরি না করে ওই মহিলার গায়ে গা লাগিয়ে দাঁড়িয়ে পড়েন শ্রদ্ধা। শুধু তাই নয়, মহিলার মোবাইল ক্যামেরা নিজের হাতে ঠিক করে দিতেও দেখা যায় তাকে, যাতে ছবিটি ভালো ওঠে। তার এই কাজ দেখে কর্নিশ নেটিজেনদের। একের পর এক ছবির কাজ রয়েছে শাকিব খানের হাতে। চলতি বছরেই তার ছবি তুফান সাফল্য পেয়েছে বাংলাদেশের বক্স অফিসে। এই মুহূর্তে তার আসন্ন ছবি দরদ মুক্তির অপেক্ষায়। এর মধ্যেই অবশ্য তিনি শুরু করে দিলেন পরবর্তী ছবি বরবাদের শুটিং। সেই কারণেই মঙ্গলবার মুম্বাইয়ে পৌঁছলেন অভিনেতা। আগামী 1 মাস সেখানেই থাকবেন তিনি। এই মুহূর্তে যেভাবে প্রাণনাশের হুমকি পাচ্ছেন সলমান খান, তার প্রেক্ষিতে এই বার্তা দিলেন তার বন্ধু তথা গায়ক মিকা সিং। অভিনেতাকে ভয় না পাওয়ার বার্তা দিয়েছেন মিকা। পাশাপাশি বলেছেন, সলমান যেন পাল্টা বিষ্ণুদের মনে করিয়ে দেন সলমানই আসল ভাই। আবারও খবরের শিরোনাম ছিনিয়ে নিল পান মশলার বিজ্ঞাপন। বড় বড় ব্র্যান্ডগুলিতে তারকাদের মুখ দেখানো হয় যাতে গ্রাহকদের কাছে আরও বেশি বিশ্বাসযোগ্য হয়। ঠিক তেমনই পান মশলার বিজ্ঞাপনও দেখা গিয়েছিল অজয় দেবগান, শাহরুখ খান, অক্ষয় কুমারদের। তবে এই রকম বিজ্ঞাপনে কাজ করার ক্ষেত্রে নাও বলেছেন অনেকেই, যার মধ্যে যোগ হল অনিল কাপুরের নাম। মৃত্যু ভয় উপেক্ষা করেই কাজে ফিরছেন ভাইজান। না কেবল বিগ বসের শুটিং নয়, সিকান্দার ছবি শুটিংও শুরু করলেন তিনি। আগামী বছর ঈদের সময় মুক্তি পাওয়ার কথা এই সিকান্দার ছবিটির। জানা গিয়েছে এ আর মুরুগাদোস পরিচালিত এই ছবিটির শুটিংয়ে নিয়মিত দেখা যাচ্ছে সলমানকে, যদিও অতিরিক্ত নিরাপত্তারক্ষী সঙ্গে রেখেই কাজে মন দিয়েছেন তিনি। আরজিকর কাণ্ডে উত্তাল বাংলা। এই আন্দোলনে যোগ দিয়েছেন একাধিক অভিনেতা অভিনেত্রীরা, করেছেন প্রতীকী অনশনও। আর এসবের মাঝেই সৃজিৎ মুখোপাধ্যায়ের ছবি পদাতিক খ্যাত কোরক সামন্ত প্রশ্ন তুললেন থিয়েটার জগতে দিনের পর দিন ধরে চলে আসা নিগ্রহের ঘটনা নিয়ে, এছাড়াও অন্যান্য সমস্যা নিয়েও।